হাই বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জানতে পারছেন লাইট জ্বলানিবার দুটি কারণ রয়েছে। তো এক এক করে আমি কারণগুলো আপনাদেরকে দেখাবো। আশা করি যদি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনারা নিজেরাই জানতে পারবেন এবং এর সমাধান করতে পারবেন। তো আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন লাইটটি একবার জ্বলছে আবার নিভছে। তো এর সমস্যাগুলো আমি আপনাদেরকে দেখাবো। প্রথম নম্বর যে সমস্যা রয়েছে, যদি কোনো জায়গায় শর্ট হয়, অর্থাৎ ফেজ এবং নিউট্রাল তার যদি শর্ট হয় বা হালকাভাবে শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে লাইটগুলা জ্বলবে এবং নিভবে। তো আমি উদাহরণ হিসাবে আপনাদেরকে বলতে পারি, যদি একটি পরিবাহী ডিভাইস যেমন একটি লোহার মধ্যে যদি ফেজ এবং নিউট্রাল লেগে যায় বা শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে লাইট এভাবে লাফাবে, জ্বলবে বা নিভবে। এবার তো দেখেন আমি বোর্ডটি খুলে চেক করে নিচ্ছি কোনো জায়গায় শর্ট আছে কিনা। এছাড়াও আমি ব্যাকারটি চেক দিচ্ছি, ব্যাকারের কোনো জায়গায় শর্ট আছে কিনা। দেখেন ভিতরে ময়লা রয়েছে বা মাটি রয়েছে, সেক্ষেত্রে মাটি, আপনারা জানেন মাটি কিন্তু পরিবাহী, সেক্ষেত্রে যদি ফেজ এবং নিউট্রাল যদি মাটির মধ্যে লেগে থাকে সেক্ষেত্রে শর্ট হতে পারে, যার কারণে আপনার লাইট লাফাবে, জ্বলবে বা নিভবে একবার। তো এভাবে আমি প্রত্যেকটি সাইড বা ডিভাইস চেক করছি কোন জায়গায় শর্ট আছে কিনা। তো আমি তারমেলের মধ্যে বলছিলাম এর দুটি কারণ রয়েছে। তো একটি কারণ হলো যদি কোনো জায়গায় শর্ট হয়ে যায় সেটি, আরেকটি হলো যদি মিটারের মধ্যে টাকা না থাকে। তো আমি প্রথমত দেখেন প্রত্যেকটি ডিভাইস চেক করে দেখাচ্ছি। তো আমি এখানে আপনাদেরকে দেখাবো কী সমস্যার কারণে লাইটটি নিভছে এবং জ্বলছে, সেটিও আপনাদেরকে দেখাবো। এজন্য আপনাদেরকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি নিউট্রাল এবং ফেজ দুনো জায়গায় কারেন্ট দেখাচ্ছে, দেখেন, লক্ষ্য করুন, তার মানে শর্ট হয়ে আছে। তো শর্টটাকে আমাদেরকে ছাড়িয়ে দিতে হবে। এছাড়াও দেখেন, লক্ষ্য করুন বন্ধুরা, মিটারের মধ্যে যে রেড কালার যে লাইটটি সেই বা ইন্ডিকেটারটি সেটি লাফাইতেছে, অর্থাৎ জ্বলতেছে একবার নিভতেছে। এর কারণে অনেক সময় আপনার বাসা বাড়িতে লাইট নিভবে একবার, জ্বলবে একবার, অর্থাৎ মিটার থেকে একবার পাওয়ার দেয় আবার অফ করে দেয়, এভাবে হয়। আর প্রথম কারণ তো আপনাদেরকে বলছি শর্ট হওয়ার কারণে, এই মূলত হলো দুটি কারণ। তো বন্ধুরা, এই বাসাতে যে সমস্যাটি ছিল সেটি হলো টিনের মধ্যে দুটি ফেজ এবং নিউট্রাল শর্ট হয়ে গেছিলো, যার কারণে এই প্রবলেমটি, লাইটটি জ্বলছিল, নিভছিল। এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভালো লাগে লাইক